যে ডাক্তার শুধু ভিটামিনই দেয়, যে ডাক্তার শুধু মিষ্টি ওষুধ খাওয়ায়, তেতো ওষুধ দেয় না। প্রয়োজন হওয়া সত্ত্বেও তেতো ওষুধ দেয় না, প্রয়োজন হওয়া সত্ত্বেও ইনজেকশন দেয় না। এরকম রোগ, এরকম ডাক্তার কি দক্ষ ডাক্তার না অদক্ষ ডাক্তার? আর যে ডাক্তার রোগ সারিয়ে তোলার জন্য মাঝে মাঝে ইনজেকশন দেন, ইনজেকশন দিলে খুব ভালো লাগে তো, যার গায়ে সুচটা ফুটায়, বিন্দায় শরীরের মধ্যে, এটা টেস্ট লাগে তো, কেমন লাগে? খারাপ লাগে না? যেই রোগী ওই খারাপটাকে সহ্য করতে পারে না, দেব না দিতে ডাক্তার সাহেবকে, এখানে ইনজেকশন দিতে দেব না। যে ডাক্তার ইনজেকশন দেয় সেই ডাক্তারকে আমার বাড়িতে আসতে দেব না, যে ডাক্তার ইনজেকশন দেয় সেই ডাক্তারকে হসপিটালে আসতে দেব না। এরকম রোগী জীবনভর রোগী থাকবে এবং তার এই রোগ তার জন্য মরণ ডেকে আনবে, ঠিক কিনা? আর যে রোগী ইনজেকশনওয়ালা দক্ষ ডাক্তারের ইনজেকশনকে হজম করে, কষ্টটাকে সহ্য করে, অল্প কিছুদিনের মধ্যে সে সুস্থ হয়ে ওঠে এবং সুস্থ অবস্থায় গোটা পৃথিবীতে নিজের এবং অন্যের উপকার সাধন করে, ঠিক কি না? ঠিক তেমনি ভাবে রুহানি ডাক্তার আলেম ওলামারাও দুই রকম। এক রকমের মাওলানা সাহেব রোগী যেমন চায় তেমন করে, ডাক্তার যেমন চায় রোগীকে তেমন ওষুধ দেয় না। তো যেই ডাক্তার রোগী যেমন চায় ওইভাবেই কি করে চিকিৎসা করে, ইনজেকশন দেওয়ার প্রয়োজন আছে রোগী চায় না তাই ইনজেকশন দেয় না, এইরকম ডাক্তার, এরকম মাওলানা সাহেব জাতির জন্য উপকারী না ক্ষতিকর? মেরে মোহতারাম দোস্ত, একটা কথা আছে, ওই যে হাল চয় না হাল, হাল চেনেন তো? আর ওই যে হাল চাষ করে যে হাল বায় না, এই যে হাল বায় এই সময় কৃষক গরুকে চালায়, ঠিক কি ঠিক না? এমনি এমনি করো তাইলে না ফসল হবে, ক্ষেত হবে। এখন যদি কৃষক বলে গরু সাহেব আপনি যেভাবে বলেন আমি সেভাবে করব, আপনার একটা বিশেষ ব্যাপার সেবার আছে, আপনার ক্ষমতা আমার চেয়ে বেশি, আপনার পাওয়ারও বেশি, অতএব আপনি একটা লাথি মারলে একটা গুতা মারলে আমার পেট সিদ্ধি হয়ে যাবে, অতএব গরু সাহেব আপনি যেভাবে চান সেভাবে হাল চোয়া হবে, সারা বছর পার হয়ে যাবে ওই এক কাটা ক্ষেতের হাল চোয়া হবে না, ঠিক আছে? কেন রোগীর ইচ্ছা অনুযায়ী চলবে, কোনোদিন হাল চাষ হবে না, কোনোদিন দুনিয়ার মানুষ ফসল পাবে না, না খেয়ে মরবে। ঠিক তেমনি ভাবে ক্ষমতাসীন যেমন চায়, যখন যিনি গদ্দিনসীন তার ইচ্ছা অনুযায়ী যদি ইসলাম প্রচার করতে হয় এবং রুহানি চিকিৎসা দিতে হয় তাহলে কোনোদিন জাতির চিকিৎসা হবে না, সেই জাতির ভিতরে তিহান আনুষ্কার মতো বড় বড় ক্যান্সার রোগীর জন্ম। এই উপস্থিতি প্রয়োজন অনুপাতে আলেম ওলামারা অর্থাৎ রুহানি রোগের চিকিৎসকরা ইনজেকশন দিবেন, ঠিক না? সেই ইনজেকশন যেই রোগী হজম করবে, যেই পুলিশ হজম করবে, যেই ওসি হজম করবে, যেই এসপি হজম করবে, যেই ডিসি হজম করবে, যেই এমপি হজম করবে, যেই মন্ত্রী হজম করবে, যেই মেয়র হজম করবে, যেই প্রেসিডেন্ট হজম করবে, সেই মেয়র এমপি প্রেসিডেন্ট ডিসি এসপি ওসি সুস্থ হবে, ইমান নিয়ে দুনিয়া থেকে ইতমিনানের সাথে যাবে, দুনিয়াও সুখ পাবে আখেরাতেও সুখ পাবে, চিন্তিত আর যদি হজম করতে না পারে আর বলে যেই ডাক্তার ইনজেকশন দেয় সেই ডাক্তার ময়মনসিংহে নিষিদ্ধ আছে না নাই, তাই না? কেন নিষিদ্ধ? অমুক আসলে মাহফিল করতে দেওয়া হবে না, এই রকম ডিসি ওসপি অসুস্থ। আমি যা বলেছি এটা নিজের থেকে বলি নাই, সূরা বনি ইসরাইলের 81 এবং 82 নম্বর আয়াত দুখানি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি জানিয়ে দেন, বলে দেন, জাআল হক ওয়া যাহাকাল বাতিল,
হক এবং সত্য সমাগত, হক এসেছে বাতিল অপসৃত পালিয়ে গিয়েছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল নিশ্চিহ্ন হতে বাধ্য, ঠিক কি ঠিক না? হক এবং বাতিলের সংঘর্ষ চলবে, বাতিল অসুস্থ, হক হলো সুস্থ ডাক্তার, ঠিক কি ঠিক না? পরের আয়াতে রব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ, আমি এই কোরআনের মধ্যে অবতীর্ণ করেছি এমন সব বিষয় যেগুলো রোগ মুক্তি এবং আরোগ্য চিকিৎসা। وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ, এই চিকিৎসা যারা অবলম্বন করবে, এই চিকিৎসা যারা গ্রহণ করবে, তাদের জন্য কোরআন রহমত হিসেবে আবর্তিত হবে, ঠিক কিনা? যারা কোরআনের চিকিৎসা গ্রহণ করে তাদেরকে ইমানদার বলে। তারা কি? যারা কোরআনের চিকিৎসা গ্রহণ করে তারা কি? ইমানদার। আল্লাহ বলেন কোরআন তাদের জন্য রহমত স্বরূপ। وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا, কোরআনি চিকিৎসা আসার পরেও, কোরআনের ইনজেকশন আসার পরেও, সেই টিকা যদি কেউ না নেয়, সেই ইনজেকশন যদি না নেয়, তাহলে মনে রাখবা সে অত্যাচারীদের অন্তর্ভুক্ত হবে, আর এই কোরআন তাদের জন্য ক্ষতিকরই হবে। তারা কোরআন দিয়ে হেদায়েত পাবে না, কোরআন দিয়ে গুমরাহির দিকে যাবে, ঠিক কি ঠিক না? কোরআনের বিরোধিতা করবে, কোরআনওয়ালার বিরোধিতা করবে, দক্ষ ডাক্তারকে নিষিদ্ধ করবে এবং এই এলাকাকে রোগাক্রান্ত করার ব্যবস্থা করবে, ঠিক কি ঠিক না? এই উপস্থিতি এই জন্য বলছিলাম, কার ভিতরে রোগ আছে, কার ভিতরে রোগ নাই, এটারও একটু পরিচয় দরকার আছে না নাই? বলবো নাকি? কোরআনের ভাষায় বলবো, মুসা আলাইহিসসালাম মিস্টার ফেরাউনের কাছে আসলেন নবুয়ত নিয়ে। ফেরাউন কি সুস্থ না অসুস্থ? ফেরাউন মানসিকভাবে ইমানের দিক থেকে সত্যিকারের আত্মিকভাবে সুস্থ না বিকারগ্রস্ত? বিকারগ্রস্ত। ফেরাউনের কাছে ডাক্তার আসলেন হযরত জি মুসা আলাইহিসসালাম। আসার পরে মুসা আলাইহিসসালাম দাওয়াত দিলেন, বুঝালেন আল্লাহর দিকে ফিরেন, আপনি নেক কাজ করেন, দুনিয়াতেও সুখে থাকেন, আখেরাতেও থাকেন, চিরস্থায়ী খেয়া এখানে ক্ষমতায় থাকবেন, আল্লাহ সম্মানিত করবেন, অনেক ওয়াদ নসিহত করলেন। এখন ওয়াদ নসিহত শোনার পরে ফেরাউন সাহেব বলে, এ মুসা বড় বড় কথা কর না, আমাদের টাকা দিয়ে বড় হয়ে, আমাদের চামড়ার টাকা বিক্রি করে, আমাদের জাকাত ফিতরা খেয়ে বড় হয়ে আজকে আমাদের সামনে বড় বড় কথা বলো না। হ্যাঁ, কাদেরকে আপনারা চামড়া দিচ্ছেন? কুরবানির চামড়া কাদেরকে দিচ্ছেন? এটা জঙ্গি তৈরি করছে দেশের মধ্যে, স্বাধীনতা বিরোধী তৈরি করছে, চোখ থাকবে না ওটা হাও জঙ্গি। আপ কিন্তু হেডার নিজেরই ভেঙে গেছে, ছিল কুষ্টিয়ায়, এখন নদী পথে বরিশাল গেছে, আর কয়েকদিন করে যদি ঠিক না হয় ধাক্কা খায় বঙ্গোপসাগর। ফেরাউন হুজুর ওকে আপনি রুগী বললেন কেন? কারণ সে রুগীর ভাষায় কথা বলছে। ফেরাউন হযরত মুসা আলাইহিসসালামকে কি বলে? আওয়ালাম নুরাব্বিকা ফীনা ওয়ালিদা, পিচ্ছি অবস্থায় আমি তোমাকে লালন পালন করিনি, আমার টাকায় তুমি বড় হয়েছো, আমার প্রাসাদে বড় হয়েছো। কে কয়? ফেরাউন না কয়? আমার টাকা খেয়ে বড় হয়েছো। শুধু পিচ্ছিকালে না, বড় হওয়ার পরেও তোমার টাকা পয়সা সব কিছু আমি দিয়েছি, লালন পালন করেছি, আর আজকে তোমার কথা আমাকে মানতে হবে। কে কয়? ঠিক ওই একই ভাষায় কথা বলে, আমাদের টাকা দিয়ে বড় হয়ে জাকাত ফিতরা খেয়ে মোল্লারা আমাদের বিরুদ্ধে কথা বলে। বোঝা গেল, যারা এই ধরনের কথা বলে তারা বড় রোগী, ক্যান্সারে আক্রান্ত, ফেরাউনের ভাষায় কথা বলে, ঠিক কি? ট্রিটমেন্টের দরকার আছে না নাই? রোগীর লক্ষণ আল্লাহর কথা বলতে গেলে, দিনের কথা বলতে গেলে,
রসুলের কথা বলতে গেলে, ইসলামের কথা বলতে গেলে অনুমতি নেওয়া বাধ্যতামূলক করে দেওয়া, এটা হলো রোগীর লক্ষণ, ক্যান্সারের লক্ষণ। আল্লাহ আল্লাহর রসুলের কথা মানতে গেলে, আল্লাহর কথা বলতে গেলে অনুমতি নিতে হবে, অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই। রোগের লক্ষণ কিভাবে আপনারা জানেন, মুসা আলাইহিস সালামের সাথে যখন পাল্লনা ফেরাউন শেষে কয় মুজিজা দেখাও কিছু আছে কিনা, কয় আছে তো কি লাঠি ছেড়ে দিছে, বিশাল সাপ হয়ে গেছে, ফেরাউনকে ভালো জাদু কর তুমি, লাড়িতে সাপ বানায় লাও, আবার সাপ ধরলে লাড়ি হয়ে যায়গা, বুঝছেননি, তুমি তো ভালো জাদুকর। ও সভাসদদেরকে বলছে, তোমরা বুঝতে পারছো না এই লোকটা কি করতে চাচ্ছে। সভাসদদের ভিতরে তো অনেক ভালো মানুষ আছে, তারা চিন্তা করতেছে না ফেরাউন সাহেব ঠিক নাই, এই যে সহি জিনিস নিয়ে আসছে মুসাই ঠিক, এখন তাদেরকে বুঝাইতেছে, উস্কানি দেয়, পাম্পটি মারে, কেমনে মারে, আরে ইউরিদু আন ইউখরিজাকুম বিসিহরি, আরে তোমাদেরকে তোমাদের বাড়ি থেকে বের করে দেবে, তোমাদের মস্তক থেকে নামিয়ে দেবে, ক্ষমতাচ্যুত করার জন্য এ ধান্দা করছে। ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরি ফামাযা তা'মুরুন, সিদ্ধান্ত নাও, ডিসিশন এখনই নিতে হবে, চার তার মাহফিল করতে দেওয়া যাবে না, মাহফিলের অনুমতি দেওয়া যাবে না। তারপরে যাই হোক, বিশাল জমায়েত করলো, 80,000 জাদুকর আনলো সারা পৃথিবী থেকে, মিস্টার ফেরাউন 80,000 জাদুকর আছে। আনার পরে তারা চিন্তা করতেছে, জাদুকররা এই লোকটা নবী হইতে উপকার, যদি হয় তাহলে তার লোকে বেয়াদবি করা ঠিক না, কারণ নবীর লোকে বেয়াদবির পরিণাম ভালো হইতে পারে, ঠিক কি ঠিক না? অতএব তারা একটা আদবের পরিচয় দেবে, কি আদব, 80,000 জাদুকর এসেছে, তাদের হাতে বিভিন্ন রশি লাঠি কাঁসি সব লয়ে এসে, এগুলা ছাড়বে আর সাপ বানাবে, কি বানাবে, তাদের কাছে রাষ্ট্রীয় পাওয়ার আছে, ফেরাউন সাহেব তাদের সাথে আছে, শুধু তাই না, তারা জিজ্ঞেস করেছে আমরা যদি জিতি তাহলে আমরা কি পাবো, আমরা কি কোনো বিনিময় পাবো, ফেরাউন বলে পাবা মানে লাল টেলিফোন তোমাদের হয়ে যাবে, ইন্নাকুম ইদান লামিনাল মুকাররাবিন, তোমরা আমার অতি নিকটে থাকবা, তোমরা যা বলবে তাই হবে, কি বলো তোমরা, বলে তাইলে তো খাইছে কাম, আপনার লগে থাকতে পারবো, এর চেয়ে বড় কিছু আর দরকার নেই। এখন তারা এত পাওয়ার থাকা সত্ত্বেও বেয়াদবি না করে, অধ্যত্ব না দেখে, হুজুর আপনি বয়ান করতে পারবেন না, উপর থেকে নিষেধ আছে আপনি নেমে যান, এই ধরনের বেত্তমিজি করে নেই, তারা একটা আদবের বহির প্রকাশ ঘটাইছে, হতেও তো পারে নবী, ঠিক কি ঠিক না? তারা বলেছে, মুসা চালটা কি আপনি আগে দিবেন না আমরা আগে দিব, একদিকে মাত্র দুইজন মুসা আর হারুন, আরেক দিকে 80,000 তার সাথে রাষ্ট্রভক্ত, বুঝেন নাকি, বলে র‍্যাব পুলিশ সিআইডি এনএসআই ডিএসবি তারপরে সিটিএসবি হ্যাঁ ডিজিএফআই সব তার সাথে, হ্যাঁ আর ওই জমানার কথা বলতেছি, এই জমানারটা এখানে মিলায় না, খামাটা উল্টা পাল্টা ব্যাখ্যা করবে, এটা না, এই সব কার পক্ষে, ওই জমানার সিটিএসবি, ওই জমানার ডিএসবি, ওই জমানার ডিজিএফআই, ওই জমানার এনএসআই, ওই জমানার এসবি, ওই জমানার ডিবি, ওই জমানার পুলিশ, ওই জমানার র‍্যাব, সব কার হাতে তখন, আরে ফেরাউনের হাতে, ঠিক কি ঠিক না? এবং ফেরাউন যেদিকে তারা সব সেদিকে, অনেক সময় তারা মুসা আলাইহিস সালামের পক্ষ নিতে চায় মনে মনে, কিন্তু মুসার লোক বলে ফিরায় কে লিখা কে উপরের আদেশ, কি আদেশ, উপরের আদেশ, এটা খেয়াল করে না ফেরাউনের উপরে যে একজন আছে, এটা কেবার না কেন, যে আল্লাহ নমরুদকে মশার কামড়ে মেরেছেন, যে আল্লাহ ফেরাউনকে পানিতে চুবিয়ে মেরেছেন, সেই আল্লাহ আজও আছেন নাকি চলে গেছেন? এখন এত শক্তি আর দম্ভ থাকা সত্ত্বেও, রাষ্ট্রীয় ক্ষমতা তার সাথে থাকা সত্ত্বেও, 80,000 জাদুকর বেয়াদবি করে নাই, অধ্যত্ব করে নাই, নবীর সাথে আদবের পরিচয় দিয়েছে, হুজুর আপনি আগে দিবেন না আমরা আগে দিব, চালটা কেরা আগে হারাইব, হযরত মুসা আলাইহিস সালাম বললেন তোমরাই আগে দাও,
তারা তাদের দড়ি লাঠি এগুলা সব ফেলল এবং ফেলে বলছে ফেরাউনের সম্মানের শপথ করে বলছি, ফেরাউনের চেতনার শপথ করে বলছি যে আমরাই জয়ী, জয় ফেরাউন। এভাবে তারা ছাড়ল। আল্লাহ বলেন পুরা ময়দান লক্ষ লক্ষ সাপে ভরে গেছে, ছোটো সাপ বড় সাপ মোটা সাপ দোড়া সাপ মানব সাপ সব সাপ ফুঁস ফুঁস করছে। আমার তো পাওয়ার শুধু আহমদ শফি সাহেবের মতো ছিল, এই এক দিয়ে কি হবে, এক লাঠি দিয়ে ইয়ে তো লক্ষ লক্ষ সাপ কেমনে হবে। যারা ভয় পায় যে আহমদ শফি সাহেব চলে গেছে তার মানে ইসলাম চলে গেছে, তারা ঘুমের মধ্যে আছে, তাই ইসলামও চলে গেছে, তারা ভুলের মধ্যে আছে। ইসলাম এই দুনিয়াতে মিটার জন্য আসে না, ইসলাম এই পৃথিবীতে থাকার জন্য আসছে। যদি পৃথিবীতে থাকতে চাও ইসলামের সাথে থাকো, ইসলামের বিরুদ্ধে কেন ক্ষমতা তো আমার, লাঠিরে আমি যখন যে কাজে লাগাবো সেই কাজে ব্যবহার হবে ঠিক কিনা? ওই লাঠি আবার ছেড়ে দে। মুসা আলাইহিস সালাম লাঠি আবার ছাড়লেন, ছাড়ার সাথে সাথে এত বড় এক সাপ হইছে। আর মুশকিলে যখন এরকম ফনা তুলছে, মুসা আলাইহিস সালাম নিজের সাপ দিয়ে উল্টা দিছে দৌড় যে মারছে আর পিছন ফিরে দেখে না, কারণ মানুষ তো মানুষ না, নাকি নবীর অমানুষ। আমাদের দেশে একদল আছে তারা নবীদেরকে মানুষ বলতে রাজি নাই, নবীরা মাটির তৈরি না, নবীরা আদমের সন্তান না, এই ধরনের বানানোর জন্য এক পার্টি আছে না নাই, বোঝা দরকার নবীরা কি অমানুষ না মানুষ, হ্যাঁ বুঝতে হবে। এখন মুসা আলাইহিস সালাম মতো মানবিক ভীতি আছে, উল্টা দিছে দৌড়। জাদুকররা চিন্তা করে এই লোক জাদুকর হইতে পারে না, কারণ জাদুকরের জাদু তার নিজের কন্ট্রোলে থাকে, নবীর মুজিজা তার কন্ট্রোলে না, নবীর মালিক আল্লাহর কন্ট্রোলে। ঠিক কি ঠিক? হ্যাঁ বুঝে ফেলছি। এখন সমস্ত জাদুকরদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিলেন। কেন দিলেন? আদব দেখাইছিল। মুফাসসিরিনে কিরাম বলেন কি দেখাইছিল? আদব, আদব। মুসা আমরা আগে মারবো, চালতা নাকি আপনি আগে মারবেন? এই আদবটা দেখানোর কারণে, নবীর প্রতি আদব দেখানোর কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মানের ব্যবস্থা করে দিয়েছেন। ঠিক কি ঠিক না? আজও যারা নবীর ওয়ারিসদের সাথে আদবের আচরণ করবে, সেই ডিসি সেই এসপি সেই ওসির ইজ্জত সম্মান বাড়বে, আর যে বেয়াদবি করবে ফিরাউনের মতো হালাক হয়ে যাবে। প্রধানমন্ত্রীর মিটিং করার জন্য অনুমতি লাগতে পারে, বিরোধী দলীয় মিটিং করার জন্য অনুমতি লাগতে পারে, বিরোধী দল এবং সরকারি দলের মালিক এই জমিনের মালিক আল্লাহর মিটিং করার জন্য কারো অনুমতির প্রয়োজন নাই। অনুমতি বাধ্যতামূলক করলে বুঝতে হবে অসুস্থ এবং রোগী। কেন? মহারোগী ফেরাউন সাহেবের বাণী শুনে যখন এরা সব চিন্তা করে ফেলছে ইমান নিয়ে আসছে, এখন তারা কয়? ফেরাউন কয়?
قال فرعون امنتم له قبل ان اذن لكم আমার পারমিশন ছাড়াই মানের কথা বলেছিস ফিরাউন কি কয় উইদাউট মাই পারমিশন আমার পারমিশন ছাড়া قبل ان اذن لكم একদম হুবহু এই শব্দ কোরআন শরীফের আয়াত বলে বিফোর মাই পারমিশন তোমরা মুসার দলে যোগ দিলা তোমরা আল্লাহর উপর ঈমান আনলা তোমরা মুসার কথা বিশ্বাস করলা তোমরা ঈমানি কথা বললা তোমাদেরকে আমি উচিত শিক্ষা দিব সেই উচিত শিক্ষা কি লা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ তোমাদের এক হাত আর বিপরীত দিকের এক পা কেটে ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুদুউইন নখল একদম এক একটাকে ধীরে ধীরে এক একটা গাছের ভিতরে খেজুর গাছের ভিতরে লটকায় দিব এক হাত কাটা আরেক পা কাটা এইভাবে রক্ত ঝরতে ঝরতে তোরা মরবি যারা সুস্থ হয় যারা রোগ মুক্ত হয়ে যায় তাদের মধ্যে ইমানি বল ইমানি বলে তারা বলিয়ান হয়ে যায় তারা কি কয় জানেন তারা কয় লা বাই দে কি কয় ফেরাউন ভয় দেখায় কারাগারে পাঠাবো মামলা দেব ভেতরে ঢুকিয়ে দেবো পাঁচশো পাঠাবো খবর তো আরেকবার যদি কথা বলেন অমুক কিন্তু নাই একদম অবস্থা খারাপ হয়ে যাবে ভেতরে ঢুকে যাবেন এভাবে ভয় দেখাইতেছে কি মিস্টার ফেরাউন ফেরাউনের উত্তরে এরা কয় কি ভয় কোন পরোয়া নাই লাদয়ের আমরা কোন ক্ষতির আশঙ্কা করি না এতে কারণ হলো আমরা এইভাবে যদি আমাদেরকে শেষ করে দাও তোমাদের তো যাওয়ার আর কোনো জায়গা নাই জাহান্নাম ছাড়া আমাদেরকে এইভাবে শেষ করলে আমরা সোজা আমাদের রবের সাথে মোলাকাত করবো।